হ্যালো বন্ধুরা, আমি কেকা। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি গো। ওয়েলকাম টু কেকার চ্যানেল। আজকে তোমাদের একটা রেসিপি আমি শেয়ার করবো, যেটা আমি প্রায় করি এবং ভীষণ ভালো লাগে, খুব টেস্টি। তো চলো দেখে নাও কীভাবে আমি বানাই। কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, আর এটা দিচ্ছি কালো চিনি। আমি সরু সরু করে কেটে রাখা পেঁয়াজটাকে ভেজে রেখেছি, আর সাথে দিয়েছি 3 চামচ মতো তেজপাতা। ব্যাস, এবার রসুনটা আমার গরম হয়ে গেছে বলে আমি কালো জিরেটা দিয়েছি। এবার এর উপরে আমি একটু রসুন দিয়ে দিলাম। এটা হচ্ছে বেটে রাখা বাঁধাকপি। হ্যাঁ বন্ধুরা, বাঁধাকপিগুলোকে আমি খুব সরু সরু করে কেটে নিয়ে তারপর এটা মিক্সিতে বেটেছি। বাটার সময় কিন্তু আমি এর মধ্যে একটু জল দিয়েছি। এবার দিচ্ছি একটু গুঁড়ো লঙ্কা। আমি যখন বাঁধাকপিটাকে মেখেছি তখন কিন্তু ওর মধ্যে আমি কিচ্ছু দিইনি, জাস্ট একটু জল দিয়েছি। এই দেখো বন্ধুরা, আমার জিনিসটি রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিনিটা দিয়ে দিচ্ছি। আর নাও আবার মিশে দেবো একটু গরম মশলা, এই 1 চামচ। গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে খেতে পারো। তো আমি নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, আমার বাঁধাকপি বাটা রেডি। এটা ভীষণ ভীষণ টেস্টি হয়, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। তো তোমাদের যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো আজকের মতন এখানেই, টাটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।